অতীশ দীপঙ্কর অব সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আয়োজিত এই সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস প্রফেসর ডক্টর শঙ্কর এস মান্থা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর অব সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী সিকদার, উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্যবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, শিক্ষক, ছাত্রছাত্রী, আমন্ত্রিত অতিথি, অভিভাবক সহ আরো অনেকে। সমাবর্তনে মোট 1500 ছাত্রছাত্রীদেরকে ডিগ্রি প্রদান করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেন, রূপকল্প 2041 ছাড়াও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের নতুন নতুন দক্ষতা অর্জনের বিকল্প নেই। অনলাইন শিক্ষা ব্যবস্থা তাতে নিঃসন্দেহে বড় সহায়ক হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী সিকদার সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, লাইব্রেরি, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি এবং অন্যান্য সুযোগ সুবিধার চিত্র তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিকে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।